তোষাখানা মামলায় আদালতে হাজিরা দিতে বের হয়েছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ দলের প্রধান ইমরান খান এরপর পরই লাহোরে তার বাসভবন জামান পার্কে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ বাহিনী এ অভিযানে ইমরানের বাসভবন থেকে অ্যাসল্ট রাইফেল ও বুলেট উদ্ধারের দাবি প্রকাশ করেছে পুলিশ এ ঘটনার রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়ার অভিযোগে ইমরানের দলের ষাট জনের বেশি কর্মী সমর্থককে গ্রেফতার করা হয়েছে এদিকে বাড়িতে পুলিশের অভিযানের কথা শুনে ইমরান টুইট করে বলেন পাঞ্জাব পুলিশ আমার বাড়ির জামান পার্কে হামলা চালিয়েছে সেখানে আমার স্ত্রী বুর্ বেগম একা কোন আইনে তারা এমনটা করেছে এটি লন্ডন পরিকল্পনার অংশ যেখানে একজনকে নিয়োগে সম্মত হতে পলাতক নওয়াজ শরীফকে ক্ষমতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ইমরানের দল পিটিআইয়ের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে ভেতরে পুলিশ দলের কর্মীদের পেটাচ্ছে দলটি বলছে ঘটনাটি ইমরানের বাসভবনের ভেতরে আরেক কর্মীর পোস্ট করা ভিডিওতে দেখা যায় জামান পার্কের বাড়ির সামনের ফটকের পাশের দল এক্সকাভেটর দিয়ে ভাঙা হচ্ছে এরপর ফটক দিয়ে পুলিশের সদস্যরা ভেতরে প্রবেশ করেন গত বুধবার ইমরানকে গ্রেফতারের জন্য লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে অবস্থান নিয়েছিল পুলিশ পরে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাদানো গ্যাসের সেল ছড়ে সমর্থকেরাও ইটপাটকেল ছড়েন গতকাল পুলিশ ইমরানের বাড়িতে অভিযানের আগে ঘোষণা দেয় একশো ধারা জারি হয়েছে জমায়েত নিষিদ্ধ পাঞ্জাবের আইজিপি ওসমান আনোয়ার গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলন করে দাবি করেন পুলিশ জামান পার্ক এলাকায় অনুসন্ধান ও উচ্ছেদ অভিযান সম্পূর্ণ করেছে এ অভিযানে প্রচুর গুলি ও এ কে সেভেন রাইফেল জব্দ করা হয়েছে এছাড়া ককটেল তৈরিতে ব্যবহৃত কাচের বোতল ও পুলিশের উপর আক্রমণে ব্যবহৃত মার্বেল উদ্ধার করা হয়েছে পরের আরো বলেন ইমরানের বাড়ি থেকে পাঁচটি কালাসনিক অফ রাইফেল উদ্ধার করা হয়েছে এগুলোর বৈধতা যাচাই করা হচ্ছে তিনি বলেন ইমরানের বাড়িতে অভিযান চালাতে বাধা দেওয়ার জন্য কন্টেইনার বসানো হয়েছিল এগুলো এখন পরিষ্কার করা হয়েছে এ সময় পুলিশ জলকামান দাঙ্গা পুলিশ প্রিজন ভ্যান ব্যবহার করেছে ষাট জনকে জিজ্ঞাসাবাদের জন্য অজ্ঞাত স্থানে নেওয়া হয়েছে এ সময় ইমরানের বাড়ির বাইরে বানানো বিভিন্ন অস্থায়ী শিবির উচ্ছেদ করা হয়েছে পুলিশের উপর হামলার তদন্তের অংশ হিসেবে গত শুক্রবার লাহোর হাইকোর্ট ইমরানের জামান পার্কের বাসভবনে তল্লাশি করার অনুরোধ মঞ্জুর করেন পাঞ্জাবের আইজিপি ওসমান আনোয়ার এ অনুরোধ জানিয়েছিলেন